डियर स्टूडेंट तुम्हारे सकलके देखुन एबं शिखुन चैनल पक्ष थेके स्वागत। আগের ভিডিওগুলিতে আমরা কোষে দেখিয়ে ৩.২ এর ১ দাগ থেকে ১৪ দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা কোষে দেখিয়ে ৩.২ এর ১৫ দাগের অঙ্কগুলো করব। তো চলো শুরু করি। প্রথমে ১৫ দাগের বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে একের দাগের আছে 2x প্লাস 3y সমান সমান 12 সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। অর্থাৎ এই যে আমাদের এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটাকে প্রথমে x ও y এর মান বের করে লেখচিত্রে সেটাকে অঙ্কন করতে হবে, অর্থাৎ গ্রাফ খাতায় সেটাকে অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর যে সরলরেখাটা আমরা পাবো সেই সরলরেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা আমাদের দেখতে হবে। তো চলো এখানে যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে x ও y এর মানটা আগে বার করি। তো এখানে দেওয়া আছে 2x + 3y = 12। এটাকে আমরা প্রথমে এই যে xটা আছে সেটা সমানের ওইদিকে নিয়ে যাব। তো এখানে 3y টা পড়ে থাকবে সমান সমান এখানে 12 আছে। তো এখানে 2x যেটা আছে সেটা সমানের এইদিকে বসালে এখানে প্লাসের ছিল এখানে মাইনাসের হয়ে যাবে। তো 2x এখানে বসলো, বা দেখো এখানে 3y ছিল, তাহলে এখানে আমরা যদি শুধু ওয়াইটাকে লিখি আর থ্রিটাকে সমানের এদিকে নিয়ে যাই তাহলে এটা গুণে ছিল এটা ভাগে হয়ে যাবে। তাহলে 12 - 2x বাই হয়ে যাবে 3। এবার এখান থেকে আমরা এক্স ও ওয়াই এর মান বের করব। তো আমরা যদি এখানে এক্স ও ওয়াই লিখি তার মান বের করি, দেখো তো এখানে কি হয়। এখানে যদি আমরা এক্স এর মান 0 ধরি, তো দেখো এক্স এর মান যদি আমরা এখানে 0 ধরি তাহলে 0 সঙ্গে 2 এর গুণ করলে হয় 0। আর 0 যদি 12 থেকে বাদ যায় তাহলে 12টাই থেকে যায়। এবার 12টা আছে উপরের দিকে, নিচের দিকে আছে 3। তো 3 দিয়ে যদি 12টাকে কাটি তাহলে হয় 3 × 4 = 12। তাহলে y এর মান এখানে হয়ে যাবে 4। তারপর এখানে যদি আমি x এর মান 3 ধরি, x এর মান যদি আমরা 3 ধরি তাহলে দেখো এখানে 2 এর সঙ্গে 3 এর গুণ হলে 2 × 3 হয় 6। 12টা থেকে যদি 6টা বাদ যায় তাহলে থাকে 6টা পড়ে, এই 6 পড়ে থাকে। তাহলে 6 কে যদি আমরা 3 দিয়ে, নিচে 3 আছে তার মানে 3 দিয়ে যদি কাটি তো 3 × 2 = 6 হয়। তো আমরা x এর মান 3 ধরলে y এর মান হবে 2। তারপর এখানে যদি আমরা x এর মান -3 ধরি, তো দেখো -3 যদি ধরি তাহলে এখানে 2 × 3 গুণ করলে 6, এই 6টা প্লাসের হয়ে যাবে। তো এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে আর 12 আর 6 এর যোগ হয়ে যাবে। তো 12 আর 6 যোগ করলে হয় 18। 18টাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 × 6 = 18 হয়। তো আমরা এখানে যদি -3 নিই x এর মান তাহলে y এর মান হবে 6 হবে। এরপর আমরা এই এখান থেকে যে বিন্দুগুলো পেলাম সেগুলো লিখে নেব। 0 এবং 4, 3 এবং 2 আর -3 এবং 6। তাহলে এই বিন্দুগুলো আমরা গ্রাফ খাতায় অঙ্কন করব। গ্রাফ খাতায় অঙ্কন করে দেখব যে এটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তো দেখো প্রথম বিন্দু আছে 0 এবং 4। তো x অক্ষ থেকে 0 মানে 1 ঘর যাবে না, y অক্ষের প্লাসের 4 মানে উপরের দিকে 4 ঘর যাবে। তাহলে এখানে হয় 5, এখানে হয় 4 ঘর। তাহলে এই যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটা হবে, এটা হবে 0 এবং 4। তারপর আছে 3 এবং 2। তাহলে x অক্ষের 3, 1 ঘর, 2 ঘর, 3 ঘর এবং y অক্ষের 2। তাহলে 1 ঘর, 2 ঘর এই বিন্দু। তাহলে এটা হবে 3 এবং 2। তারপর আছে -3 এবং 6। x এর দিকে হবে x এর মাইনাসের দিকে হবে। তো 1 ঘর, 2 ঘর, 3 ঘর আর প্লাসের 6 y অক্ষের। তো এখানে হয় 5, এখানে হয় 6। তাহলে এই বিন্দুটা পাচ্ছি, এই বিন্দুটা হচ্ছে -3 এবং 6। তো এই তিনটে বিন্দুকে আমরা যোগ করব। তো এবার আমরা যোগ করলাম। এখানে দেখো x অক্ষের যে বিন্দুতে ছেদ করলো এখানে ছেদ করেছে x অক্ষের। তো এই বিন্দুটা কত ঘর হচ্ছে আমরা দেখে নেব। এখানে হয় 5 ঘর আর এখানে একটা ঘর, 6 ঘর। তাহলে এই 6 ঘরে x বিন্দুতে মিলছে। তাহলে আমরা এখানে লিখব যে অতএব লেখচিত্রটি x অক্ষকে 6 একক x অক্ষকে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে ছয় একক দূরে ছেদ করেছে। তারপর এখানে এটার এই এক্স অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করেছে সেটা স্থানাঙ্ক লিখতে বলেছে, তো আমরা এখানে এর স্থানাঙ্ক লিখে দেবো। তাহলে এর স্থানাঙ্ক সমান সমান, তো আমরা লিখব 0, 6 এবং 0, 6, 0। এটা হলো প্রথম অঙ্ক। তারপর 15 দাগে 2 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে। দেওয়া আছে 2x - 3y সমান 12 সমীকরণে লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক লিখি। এটাও একই রকম অঙ্ক, একই রকম ভাবে এটাকেও করব। তো দেখো এখানে আমরা এটাকে ভেঙে নিয়ে x ও y এর মান বের করব। তো এই যে yটা আছে এদিকে, এদিকে yটা সমানের ওইদিকে নিয়ে যাব। তো আমরা এখানে লিখব 2x = 12, এদিকে -3y ছিল, এদিকে +3y হয়ে যাবে, বা এখানে x এর মান বার করব। x = 12 + 3y, আর এই 2টা গুণে ছিল তাহলে এদিকে ভাগে হয়ে যাবে। তো এবার এখান থেকে আমরা x ও y এর মান বের করব। তো দেখো আমরা যদি এখানে y এর মান 0 নিই, তাহলে 0 এর সঙ্গে 3 এর গুণ করলে হয় 0, আর 0 যদি 12 এর সঙ্গে যোগ করি তাহলে 12ই থেকে যায়। এবার 12টাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 2, 6, 12, তাহলে x এর মান বেরিয়ে যায় 6। তারপর এই y এর মান যদি আমরা 2 ধরি, তাহলে দেখো 3 আর এখানে 2 এ গুণ করলে হয় 6, আর 12 এর সঙ্গে যদি 6 এর যোগ করা হয় তাহলে 12 আর 6 হয়ে যায় 18। এবার 18টাকে যদি 2 দিয়ে কাটি তাহলে 9 × 2 = 18 কেটে যায়, তাহলে x এর মান বেরিয়ে যায় 9। তারপর y এর মান যদি আমরা এখানে -2 নিই, তাহলে দেখো গুণ করলে হয়ে যায় 6, আর এই 6টা মাইনাসের হয়ে যায়, তার মানে 12টা থেকে এই 6টা বাদ চলে যায়। 12 থেকে 6টা বাদ গেলে 6 পড়ে থাকে। তো 6টাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 2, 3, 6 হয়। তো এখানে যদি আমরা -2 নিই y সমান, তো x সমান বেরিয়ে যায় 3। তো এখান থেকে যে বিন্দুগুলো পেলাম সেখানে দেখে নাও 0 এবং 6, 9 এবং 2, আর 3 এবং -2। সরি, এখানে 6 আগে হবে আর 0টা পরে হবে। তো এই যে বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো আমরা গ্রাফ খাতায় অঙ্কন করে দেখব যে এটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে। প্রথমে আছে 6 এবং 0, তো x অক্ষ বরাবর 6 মানে হয় এখানে, আর y অক্ষ বরাবর 0, তাহলে এক ঘরও যাবে না এদিকে, তাহলে এখানেই থেকে যাবে। তাহলে এই বিন্দুটা হবে 6 এবং 0। তারপর আছে 9 এবং 2, x অক্ষ বরাবর 9 মানে 10 ঘর, এখানে এক ঘর 9 এবং 2 মানে এক ঘর 2 ঘর, তাহলে এই বিন্দুটা পড়বে। এটা লিখবো 9 এবং 2। তারপর আছে 3 এবং -2, x অক্ষ বরাবর 3 মানে এক ঘর 2 ঘর 3 ঘর, এখানে y অক্ষ বরাবর -2, তাহলে মাইনাস মানে নিচের দিকে 2 ঘর যাবে, এক ঘর 2 ঘর, তাহলে এই বিন্দুটা হয়। তাহলে এই বিন্দুটা হবে 3 এবং -2। এই 3টে বিন্দুকে আমরা যোগ করব। দেখো এই 3টে বিন্দুকে যোগ করলে আমাদের y এর এই বিন্দুতে ছেদ করে। তো এই ঘরটা হচ্ছে y এর মাইনাসের দিকে 4 একক দূরে। তো আমরা এখানে খাতায় লিখে দেব লেখচিত্রটি y অক্ষকে মূল বিন্দু থেকে ঋণাত্মক দিকে 4 একক দূরে ছেদ করেছে। অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান সমান x অক্ষ বরাবর 0 এবং y অক্ষ বরাবর 4, তাহলে এখানে লিখবো 0 এবং 4। তো এটা হলো 2 নম্বর। এরপর আমরা 3-এর দাগের অঙ্কটা দেখব। 3-এর দাগের অঙ্কতে বলেছে 3x + 4y = 12। সমীকরণে লেখচিত্রটি ও ক্ষুদ্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত তা লিখি। তো আমরা এখানে প্রথমে এটার एक्स वाई एर मान बेर करे ग्राफ खाताय अंकन करब। ग्राफ खाताय अंकन करार पर एखाने जे सरलरेखाटा हबे सेई सरलरेखार संगे लेखचित्रे जे अक्षद्वय आछे एक्स अक्ष वाई अक्ष एई वाई अक्षद्वय द्वारा गठित जे त्रिभुज सेटार क्षेत्रफल निर्णय करते हबे। तो चलो प्रथमे आमरा एई समीकरणटा थेके एक्स ओ वाई एर मान बेर करे निई। तो एखाने आमरा एक्सटाके समानेर ओइदिके निये जाबो। ताहले एखाने 4y समान समान 12 - 3x बा y समान समान 4টা গুণে ছিল তাহলে ভাগে হয়ে যাবে, তাহলে 12 - 3x/4 হয়ে যাবে। এবার এখান থেকে যদি x ও y এর মান বের করি তো দেখো এখানে যদি আমরা 0 ধরি x এর মান যদি আমরা 0 ধরি তাহলে 0 এর সঙ্গে 3 এর গুণ করলে হয় 0 আর 12 থেকে 0 বাদ গেলে হয় 12 টাকে থেকে যায়। তাহলে 4 দিয়ে যদি 4 দিয়ে যদি আমরা 12 টাকে কাটি তাহলে 4 3 এ 12 হয়, তাহলে এখানে y এর মান হয়ে যাবে 3। তারপর তো এখানে যদি আমরা x এর মান 4 নিই তাহলে দেখো 4 সঙ্গে 3 এর গুণ করলে হয় 4 3 12, 12 থেকে যদি 12 বাদ যায় তাহলে হয় 0, তাহলে এখানে 0/4 সমান হয় 0। তো এখানে 0ই থেকে যাবে, y এর মান আমরা 0 পাবো। তারপর এখানে যদি আমরা প্লাসের 4 নিই মাইনাসের 4 নিই তাহলে এখানে যদি আমরা মাইনাসের 4 নিই তাহলে 4 3 12 এই 12টা হয়ে যাবে, এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে আর 12 এর সঙ্গে 12 যোগ করলে হবে 24 আর 24 টাকে যদি 4 দিয়ে কাটি তাহলে 4 6 24 হয়ে যাবে। তো y এর মান হবে +6। তো এখান থেকে যে বিন্দুগুলো পাই দেখো 0 এবং 3 4 এবং 0 আর -4 আর 6। এবার এই বিন্দুগুলোকে আমরা লেখচিত্রের খাতায় অঙ্কন করব। অঙ্কন করার পর যে সরলরেখা পাবো সেই সরলরেখা দ্বারা ত্রিভুজ কি ত্রিভুজ অঙ্কন হয় দেখব। তো প্রথমে বিন্দু আছে 0 এবং 3, তো x অক্ষ বরাবর 0 এখানেই থেকে যায়। তারপর y অক্ষ বরাবর 3 মানে প্লাসের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর এখানে যাবে, তাহলে এখানে যে বিন্দুটা পাবো 0 এবং 3। তারপর আছে 4 এবং 0, তাহলে x অক্ষ বরাবর 4 মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এখানে আর 0 যেহেতু আছে y অক্ষ বরাবর তাহলে এখানেই থেকে যাবে, তাহলে এই যে বিন্দুটা পেলাম এটা হলো 4 এবং 0। তারপর আছে -4 এবং 6, তো x অক্ষ বরাবর -4 তো এটা এখানে 5 এখানে 4 হয় আর এবং প্লাসের 6 আছে যেহেতু y অক্ষ বরাবর তাহলে এখানে হয় 5 এখানে হয় 6, তাহলে এই বিন্দুটা পাই এখানে লিখব -4 + 6। তো এই তিনটে বিন্দুকে আমরা যোগ করব। তো দেখো আমরা এখানে যে ত্রিভুজটা পেলাম এটা হচ্ছে মূল বিন্দু ও, তাহলে এটা নাম দেব আমরা P আর এটার নাম দেব কিউ। তো এই ও পি কিউব যে ত্রিভুজটা পেলাম সেই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। তো আগে আমরা এই ধরনের অঙ্কটা করেছি যে এটা কি ধরনের ত্রিভুজ সেটা আগে বার করতে হবে, তাহলে এটা হয় সমকোণী ত্রিভুজ যেহেতু x অক্ষের উপর y অক্ষটা 90 ডিগ্রি কোণে আছে আর কোন ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হয়। তো আমরা এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 ভূমি গুণিত উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। তো আমরা এখানে ভূমি আর উচ্চতা দেখে নেব। এটা ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, তো ভূমি কত ঘর মেপে নিই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তো 4 ঘর হচ্ছে ভূমি, তাহলে x অক্ষের উপর 4 ঘর ভূমি তাহলে 4 একক, তাহলে ভূমি হচ্ছে সমান সমান 4 একক আর উচ্চতা কত একক, উচ্চতা হচ্ছে 1 একক 2 একক 3 একক, তাহলে উচ্চতা 3 একক, তাহলে লিখব উচ্চতা সমান 3 একক। তো এবার এখানটাই করব, তাহলে 1/2 ভূমি হচ্ছে 4 একক তাহলে 4 × 3 উচ্চতা, তাহলে এখানে কেটে যাবে 2 × 4 তাহলে 2 এর সঙ্গে 1 এর গুণ করলে হয় 1 2 আর 2 এর সঙ্গে 3 এর গুণ করলে হয় 2 × 3 = 6, তো সমান সমান 6 বর্গ একক। এটা হলো অ্যানসার। তারপর দেখো 15 থেকে 4 এর অঙ্কতে আছে 6 এবং -8 বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব এবং y অক্ষ থেকে দূরত্ব কতটা লিখি। এখানে প্রথমে 6 এবং 8 আছে, 6টা হচ্ছে x অক্ষের মান এবং -8টা হচ্ছে y অক্ষের মান। তো আমরা এখানে খাতায় লিখব सिक्स एवं माइनस एट तो এখানে 6 টা হচ্ছে x অক্ষের মান এবং -8 টা হচ্ছে y অক্ষের মান তাহলে এখানে লিখব লেখচিত্রের বিন্দুটি লেখচিত্রের x মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে যেহেতু প্লাসে তাহলে লিখব ধনাত্মক দিকে 6 একক দূরে এবং y অক্ষ থেকে এবং y অক্ষে মূল বিন্দু থেকে ঋণাত্মক দিকে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে ঋণাত্মক দিকে 8 একক দূরে অবস্থিত তো এটাই হলো 4 এর দাগের অঙ্ক তারপর 5 এর দাগের অঙ্কতে বলা হয়েছে x समान समान y समीकरण लेखचित्रটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন হয় তা লিখি তাহলে x সমান সমান y অর্থাৎ x এর মান যা হবে y এর মান তাই হবে এবার যদি এখানে সমীকরণ বের করা হয় তো সমীকরণে যে লেখচিত্র অঙ্কন হবে সেই লেখচিত্রতে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন হবে তার মান বের করতে হবে তো চলো এটা কিভাবে করব দেখে নি এটা ধরো লেখচিত্র আমি এখানে খাতায় এঁকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে y এর প্লাস এটা হচ্ছে y এর মাইনাস আর এটা হচ্ছে x এর প্লাস আর এটা হচ্ছে x এর মাইনাস তো দেখো এখানে আমরা কেটে নেব 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 तो बोला হয়েছে x সমান সমান y x সমান সমান যদি y হয় তাহলে x এর মান যা হবে y এর মানও তাই হবে তো x এর মান যদি আমরা এখানে 5 ধরি x সমান সমান যদি 5 ধরি তাহলে y সমান সমানও 5 একক হবে তো x সমান সমান যদি আমরা 5 ধরি তাহলে দেখো x অক্ষের প্লাসের দিকে 5 ঘর মানে এই বিন্দুটা হচ্ছে এবং y অক্ষের প্লাসের দিকে 5 ঘর মানে এই বিন্দুটা হচ্ছে তো এই বিন্দু থেকে এই বিন্দু যদি আমরা যোগ করি তাহলে দেখো বলা হয়েছে যে ধনাত্মক দিকের সঙ্গে x অক্ষে ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন হয়েছে তো x অক্ষে ধনাত্মক দিক হচ্ছে এই দিকটা তো এই দিকে যে এই কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটার মান বের করতে হবে তো এই কোণটার মান কিভাবে বের করব দেখো আমরা জানি যে x অক্ষের উপর y অক্ষটা 90 ডিগ্রি কোণে থাকে তাহলে এই যে এই কোণটা পাচ্ছি এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি তো তাহলে দেখো এই যে এই x অক্ষে যে সরলরেখাটা পাচ্ছি এবং y অক্ষে যে সরলরেখাটা পাচ্ছি সেই সরলরেখা দুটো পরস্পর সমান আর আমরা জানি যে কোন সরলরেখা যদি সমান হয় তাহলে তার দুই দিকে যে কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটোর মানও সমান হবে তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে আর দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই আর আমরা জানি যে কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি আবার এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি থাকে আমাদের এখানে 180 থেকে 90 ডিগ্রি বাদ চলে গেলে 90 ডিগ্রি বাকি থাকে তাহলে এই দুটো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি আবার আমরা এখান থেকে কি পেলাম যে এই কোণটা আর এই কোণটার মান সমান তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি এই কোণটা হবে 45 ডিগ্রি তাহলে আমরা এখানে লিখব অতএব x অক্ষ থেকে ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন হবে তার মান হবে 45 ডিগ্রি তো এটা হলো 5 এর দাগের অঙ্ক তো 15 এর দাগের সব অঙ্ক শেষ তো আমাদের এই 3.2 চ্যাপ্টারের সমস্ত অঙ্ক শেষ হলো এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 4 এর অঙ্কগুলো করব তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকো ভালো থাকো গুড বাই